নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করছি ভালো আছো। উদ্ভূত পরিস্থিতিতে তোমাদের সুস্থতা এবং সেই সাথে পড়াশোনা নিয়ে আমাদের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং শিক্ষক মণ্ডলী সহ সংশ্লিষ্ট সকলেই উদ্বিগ্ন। সভাপতি মহোদয়ের সাথে পরামর্শ করে ইতোমধ্যে আমি মোবাইল ফোনে এবং খুদে বার্তা প্রেরণের মাধ্যমে তোমাদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেছি। এ প্রক্রিয়ায় অনেকের সাথে যোগাযোগ হলেও বিবিধ কারণে এখনও অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আমি জেনেছি তোমরা প্রায় সকলেই ইউটিউব চ্যানেলটি ইউজ করে থাকো। এজন্য আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। গত সপ্তাহ থেকে এই চ্যানেলে স্কুল শাখার ক্লাসগুলো প্রচারিত হচ্ছে। ক্লাসগুলোতে তোমাদের অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক। আগামীকাল রবিবার অর্থাৎ 5 জুলাই থেকে কলেজ শাখার ক্লাসগুলোও শুরু হবে। তোমরা ইউটিউব ওয়েবসাইটে গিয়ে আমাদের আইডি NIADSC লিখে সার্চ দিলে আমাদের প্রতিষ্ঠানের সকল নির্দেশনা ও গৃহীত ক্লাসগুলো দেখতে পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, রিমেম্বার, এডুকেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই। পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিধায় তোমরা যদি পড়াশোনায় বিরতি দাও তাহলে তোমাদের সমূহ ক্ষতি হয়ে যাবে। তোমরা যারা SSC পরীক্ষার্থী, তোমাদের আসন্ন পরীক্ষা, পরীক্ষার ফলাফল এবং উচ্চশিক্ষার জন্য ভর্তি সব কিছুই তোমাদের বর্তমান প্রস্তুতির উপর নির্ভর করছে। কাজেই তোমাদের জন্য প্রচারিত ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নিজেকে সেভাবে প্রস্তুত করবে। প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণের সময় প্রায় অতিবাহিত। আমরা প্রথম বর্ষে তোমাদের 2টি পার্বিক পরীক্ষা গ্রহণ করেছি। সেই 2টি পরীক্ষার ফলাফল এবং এখন অনলাইনে যে ক্লাস নেওয়া হবে সেই ক্লাসগুলোতে তোমাদের অর্জন, এই 3টি বিষয়কে একত্রিত করে তোমাদেরকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে তোমরা সার্বক্ষণিক তোমাদের শ্রেণীশিক্ষকের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার ভয়াবহ পরিস্থিতির কথা তোমরা সকলেই জানো। এহেন পরিস্থিতিতে বাইরে এসে ক্লাস করা খুবই ঝুঁকিপূর্ণ। তথাপিও তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী অদম্য কর্মস্পৃহার স্বাক্ষর রেখে ঝুঁকি নিয়ে ক্লাসগুলো প্রস্তুত করে তোমাদের জন্য প্রচার করে যাচ্ছে। তাদের এই ঝুঁকিপূর্ণ পরিশ্রমের মর্যাদা রেখো। তোমরা ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করো। আমি তোমাদের কল্যাণময় ভবিষ্যৎ কামনা করছি।